গরম গরম ভাতের সাথে এই ধরনের ডাটা রেসিপি পেলে ছেটে পুটে খাবেন। চলুন তাহলে আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ডাটার এই রেসিপিটা করে দেখাচ্ছি, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ইজি ঘরোয়া রান্না চ্যানেল। এই চ্যানেলে সমস্ত রান্না খুবই সহজভাবে করে দেখানো হয়, তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা করার জন্য কয়েকটা আমি ডাটা নিয়ে নিয়েছি, ডাটাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেব এবং ডাটার মধ্যে শিরগুলো থাকে সেই শিরগুলোকে ভালোভাবে নখের সাহায্যে বা বটির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এগুলো যদি ভালোভাবে না ছাড়ানো হয় খাবার সময় দাঁতে লাগবে, তাতে খেতে রেসিপিটা ভালো লাগবে না, তাই ভালোভাবে ধৈর্য ধরে এগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন, আমি একে একে ছাড়িয়ে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ডাটাগুলো তার মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত ডাটাগুলো আমি কেটে ও বাটির মধ্যে রেখে দেবো এবং ভালোভাবে ধুয়ে অন্য একটা বাটির মধ্যে ডাটাগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো পাঁচফোড়ন এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কিছুটা থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা কুচি করেও দিতে পারেন, কিন্তু আমি এটা থেতো করেই দিলাম। পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেব এবং পেঁয়াজটা যেন সহজেই গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে হাই ফ্লেমে মোটামুটি 3 মিনিটের জন্য আমি পেঁয়াজটাকে কষে নেব, তাতেই পেঁয়াজটা ঠিকঠাক গলে যায়। হাই ফ্লেমে মোটামুটি 3 মিনিট কষার পর পেঁয়াজটা সম্পূর্ণ গলে গেছে। এরপর কেটে রাখা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মোটামুটি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ডাটাটাকে আমি উল্টে পাল্টে পিষে নিচ্ছি। 1 মিনিট মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে মোটামুটি মিডিয়াম ফ্লেমে ডাটাটাকে আমি 3 মিনিটের জন্য কষে নেব। এই পর্যায়ে ডাটাটাকে আপনারা যত ভালোভাবে কষবেন রেসিপির স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। 2 মিনিট কষার পর দিয়ে দিচ্ছি আমি একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 মিনিটের জন্য আমি এটাকে কষে নেব, তাতে টমেটো ঠিকঠাক গলে যাবে। দেখুন, 3 মিনিট পর টমেটো ঠিকঠাক গলে গেছে। এরপর দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা 2টি আলু, যেটাকে হাতে সাহায্যে এভাবে ম্যাশ করে নেব। আপনারা এটা কাঁচা আলু দিতে পারেন, তাতে কাঁচা আলুটা প্রথমে আপনাদেরকে কষে নিতে হবে, কিন্তু এই রেসিপিতে সেদ্ধ আলু দিলেই ভালো লাগবে। আলুটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু আলুটা সেদ্ধ আছে তাই খুব বেশিক্ষণ কষবো না, হাই ফ্লেমে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো কষে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, মোটামুটি আমি 1.5 মিনিটের মতো আলুটাকে কষে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট। সেই পেস্টটার মধ্যে কী কী আছে আপনাদেরকে বলে দিচ্ছি। এটাতে আছে সাদা সর্ষে, পোস্ত, পেঁয়াজ এবং কিছুটা কাঁচা লঙ্কা। তার মধ্যে কিছুটা জল মিক্স করে ভালোভাবে মিশিয়ে এই কষে রাখা আলু এবং ডাটার মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর জল ব্যবহার করবো না, যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো করবো। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আঢাকা অবস্থায় আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে রান্না করব। এক মিনিট পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি ডাটাটাকে সেদ্ধ হতে দেব। মোটামুটি 5 মিনিটের পর ঢাকা খুলছি। এরপর দিয়ে দেবো আমি 2টি কাঁচা লঙ্কা চেরা।
কাঁচা লঙ্কাটা আপনারা আগেও দিতে পারেন, যেহেতু আমি প্রথমে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি তাই লঙ্কাটা শেষে দিলাম। লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হাই ফ্লেম করে আঢাকা অবস্থায় দু মিনিটের জন্য আমি এভাবে মিশিয়ে যাব, তাতেই কমপ্লিট হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন, দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল আজকে সুস্বাদু ডাটার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তাই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অতি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য যাতায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।